আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সেই সাথে আমিও নিয়ে আসছি আরও একটা স্পেশাল ভিডিও তো ফাইনালি আজকে আমরা দেখবো হচ্ছে আমাদের ক্লাসিক ক্রেট ওপেনিংয়ের ভিডিও সেখানে ক্রেট আছে আটশো প্লাস তো দেখা যাক আমাদের ভাগে এম ফোর সিক্সটিন গ্লেশিয়ার কয়টা মিলে আটশো প্লাস ক্লাসিক ক্রেট কুপন দিয়ে তো চলেন দেখে আসি আর নর্মালি আজকের ভিডিওটা একটু লম্বাই হবে তার কারণ আটশো প্লাস ক্লাসিক ক্রেট এর ভিডিও ভাই মুখের কথা না আটশো প্লাস আজকের কথা তো চলেন ও যে কেমনে এগুলো জমাইছে ওই জানে আর ভিডিওটা শেয়ার করতে হচ্ছে মেহেদি নামের একজন তো চলেন দেখে আসি মেহেদির লাক কেমন তো এখানে আমাদের সেকেন্ড 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 বার কিছুই পাইলো না বেচারা আচ্ছা ভাই মানুষ আটশো বা আটশো এক হাজারে এমন ক্রেট কেমনে জমায় আমার তো এক হইলে আমি খুলে ফেলি আর ওরা কেমনে জমা তো জানি কার কতগুলো আছে ক্লাসিক্যাল অবশ্যই বলবেন কমেন্টে তো দেখা যাক এরপর সে কী করে সে ফার্স্টে মোটামুটি সিঙ্গেলই মারছে অনেকগুলা দেখা যাক কি পায় এখান থেকে সো যাই হোক আমি একটা কথা বলি সেটা হচ্ছে ভাই সিঙ্গেল সিঙ্গেল খুলে কোনো লাভ নাই হ্যাঁ সিঙ্গেল খুলে এমপোর সিক্সটিন খুব একটা পাওয়া যায় না পাওয়া যায় না বললে ভুল পাওয়া যায় বাট খুবই কম কারণ হচ্ছে একটাতে লাখ খুবই কম মেলে মানুষের তোর জন্য বলবো যে আসলে একটাতে ট্রেন ক্রেটস খোলা ট্রাই করবেন সব সময় তো এরপর দেখা যাক ট্রেন ক্রেটস কি পাওয়া যায় এখান থেকে ভাই লাখ এই একমাত্র এম ফোর সিক্সটিনের এই গ্রেড খুলতে গেলে এত লেভেলের বিরক্তি লাগে না পাওয়া পর্যন্ত শুধু বলতে হ্যাঁ ট্যাপ ট্যাপ করলে কিন্তু পাওয়া যায় ট্যাপ ট্যাপ করে কিন্তু আমিও পাইছিলাম ট্যাপ ট্যাপ করছিলাম বলে অনেকগুলো মারছি ট্যাপ ট্যাপ অনেকবার ট্যাপ ট্যাপ করছিলাম বাট এটাকে এত পাওয়া যায় আচ্ছা ট্যাপ ট্যাপ করে আপনারা কে কে এম ফোর সিক্সটিন গ্লেসিয়ার পাইছেন তারা কমেন্টে বললেন হ্যাঁ যে ট্যাপ ট্যাপ করে আপনারা কে কে পাইছেন বেশিরভাগ মানুষ হয়তো হ্যাঁ বলবেই কারণ যারা যারা পাইছে তারা বেশিরভাগই ট্যাপ ট্যাপ করছে আমার মতো তারপর দেখা যাক সিঙ্গেল ক্রেট সিঙ্গেল ক্রেট সিঙ্গেল ক্রেট দেখা যাক এখান থেকে বার কি পায় একটা ক্যাপ এটা নর্মাল ভাই মানে এই ক্লাসিক কেট খুলতে গেলে বিষয়টা এত মেজাজ মানে পুরো হাই লেভেলে হয়ে যায় পুরাই খারাপ হয়ে যায় তার কারণ মানে বিরক্তি লেগে যায় আর কেউ যতগুলো কেট খুললাম লাস্টে কিছুই পাইলাম না তখন সত্যি বলতে মন ভেঙে যায় তো যাই হোক ভাঙা মন নিয়ে তুমি আর কেদো না বেশি বেশি করে ক্লাসিক কেট জমাও দেন মারো ইনশাল্লাহ তুমি একজন পাবে গ্লেসিয়ার এম ফোর সিক্সটিন সো ফাইনালি আবারও প্যান্ট এবং সস্তা কিছু রিওয়ার্ডস দিছে পাবজি এক কথায় পুরা দমের বাস এরপর কি পাইছে এম কে ফর্টি সেভেন্ডারি আইটেম ও এমজি দেন এই ড্রেসটা আমি পাইছিলাম কয়েকজন আগে পাঁচটা খুলে তারপর এখান থেকে ও ক্যাপটাও মোটামুটি মিলে গেছে এই সেই সাথে হচ্ছে আবারও সেই সস্তা আইটেম বা কি স্কিন দিচ্ছে এই ক্ষেত্রে আমাদের সেই আগের আইটেম ইউনিক আইটেমগুলো হানি বেজেল দিছে হেলমেট দিছে আকিত তারপর আবারো সস্তা আবারো সস্তা আবার আবারো সস্তা স্টারল আবারো সস্তা মানে কি একটা অবস্থা এতগুলা ক্রেট খোলা হয়ে গেছে এখন পর্যন্ত এম4 দেখা নাই তারপর আবারো সিঙ্গেল ক্রেট স্কিপ করে একটা স্কিপ ছাড়া একটা স্কিপ করে একটা স্কিপ ছাড়া একটা দেখা যাক দেখেন এতগুলা টেন কেস খোলার পরে স্কিপ করে একটা খুলছে স্কিপ সারা একটা খুলছে তো এরপর একসাথে টেন কেস উইদাউট স্কিপ দেখা যাক এবার কি পাইছে অ্যান্ড ফাইনালি এম ফোর সিক্সটিন গ্লেশিয়ার কনভেসেলেশন তো এম গ্লেশিয়ারের কাতার আসার জন্য অনেক অনেক অভিনন্দন সো ফাইনালি আসলে লাখটা ফেভার করে গেছে কারণ অনেকেই আছে আহ সাতশো কেড খুলে কিছু পায় না আমি অন্যের কথা কি বলবো আমি আমার ফ্রেন্ডের কথাই বলি আমার নিজের কথাই বলি এমন অনেক ক্রেট খুলছি যেখানে পাই নাই কিছু আসলে এটা একটা লাকের ব্যাপার এটা ওমনলি লাকের ব্যাপার ভাই তারপর দেখা যাক এগেইন এবার আটশো ট্রেড জমাইতে কতদিন লাগছে ওই জানে তো আপনারা যাদের কাছে ছয়শো সাতশোর মতো ক্রেট আছে বা পাঁচশো ক্লাস ক্রেট আছে তারা অবশ্যই কমেন্ট করবেন যে অ্যাট লিস্ট মানে এগুলো জমাইতে কতদিন সময় লাগে তাহলে মানুষ অন্তত একটা জিনিস বুঝবে যে হ্যাঁ আমি এতদিন কোনো ক্রেট ফ্রেট না করলে হয়তো আমার এত ক্রেট হতে পারে বাট আমার ধৈর্য খুবই কম এগেন টেন ক্রেট নাথিং এগেন টেন নাথিং এগেইন টেন ওরাই অবস্থা চারা বেড়া এরপর আবারও স্কিপ করে কয়েকটা খোলার পর আবার কি পায় এই সস্তা আইটেম গুলো দিলে কার ভালো লাগে ভাই বেসিক্যালি এইটা এইটা খুব বিরক্তিকর যখন আপনি অনেকগুলো মারবেন মারার পর যখন সে সস্তা আইটেম পাবেন তখন সত্যি বলতে এটা বিরক্তিকর হবে তো এরপর দেখা যাক এগেন কি ওয়াও এই ড্রেসটা ইউনিক সিরিয়াসলি তো এ হচ্ছে আরো আরো কয়টা আছে আরো পাঁচশো ছিয়াত্তর মতো আছে দেখা যাক উম এগেইন ও ভাই এ একে এত সস্তা দিলে কেমনে হয় একটা তবে হ্যাঁ এই ক্রেট থেকে ভাই ক্লাসিক ক্রেট থেকে মিথিক পাওয়া খুবই টুবিটাফ আমি মনে হয় কারি না এই পর্যন্ত যারা মিথিক পাইছে প্রিমিয়াম কেড থেকে মিথিক পাওয়া দেখছি সাপ্লাই কের থেকে মিথিক পাওয়া দেখছি কিন্তু মাঝার এই ক্লাসিক প্লেড থেকে মিথিক পাওয়া দেখে নাই মানে খুবই কম খুবই আর লাখে বা মনে হয়ে যে এটা মানে কোটিতে একজন হবে আর কি যারা এখান থেকে মিথিক পায় ফ্রিতে আর কি মানে এই ফ্রি ওপেন করে এবং ফাইনালি এগেইন টেন পেটস উইদআউট স্কিপ দেখা যাক এবার কি পায় আরে বাস পুরা ট্রাক হয়ে গেছে বাস ট্রাক হয়ে গেছে এবং সে এখন স্কিপ করে সিঙ্গেল মারতেছে দেখা যাক এবার সে কী পায় বাট সিঙ্গেলে কাজ হবে না সে বুঝে গেছে এর জন্য স্কিপ করে একটা উইদাউট স্কিপ একটা মারলো এটা আবার কি এই ভূতের ড্রেস দিয়েছে ভাবজি এটা একটা ভূতের ড্রেস মনে করি আমি তাছাড়া কিছুই মনে করি না তো এরপর দেখা যাক এগেইন্টেন ফাইনালি সে আগের দিনে সস্ত মার্কে আউটফিট দিছে দেন আবারো সস্ত সিলভার ফ্রেগমেন্ট এবং ফাইনালি আবারও স্পিড দিছে স্পিড খাইয়া কি করো পাওয়ার বারো এটা কোনো কথা হইল দেন হেলমেট দিছে এইটা তবে হ্যাঁ আইটেমগুলা ভাই বেশ ইউনিক তবে দেখা যাক উইদাউট স্পিড অ্যান আদার টেন আবারও সস্তা আর এইটা সিরিয়াসলি ভাই ভয়াবহ একটা পরিস্থিতি তার কারণ হচ্ছে যে খুলছে একমাত্র সেই জানে সে যাই হোক থ্যাংক ইউ মেহেদি থ্যাংক ইউ প্রো ভিডিওটা আমাদের সবার সাথে শেয়ার করার জন্য তো তোমার লাখ সত্যি বলতে খুবই ভালো ছিল অনেকেই আছে সাতশো আটশো এক হাজার খুলেও একটাও পায় না তারপর এখান থেকে আমরা দেখি আরও কিছু ওপেনিং ভিডিও সেই সাথে দেখা যাক সে আরো কিছু পায় কিনা তো শান্তের পোলা রাত কারো কিছু দেয় না বুঝছেন মানে একবার করে দে আমার তো একবার হাতে ধরাই তো দেশে দিছেই কোনো কথা নাই মানে জীবনে মনে ভুল করে মনে পাবজি ঘুমাইছিল তখন আমি কেট ওপেনিং করছি তো ঘুমের মধ্যে একটা আইটেম আমরা দিয়েছে তারপরে আর জীবনে কোনোদিন পাইলাম না বুঝছেন আর পাবলিক তো অনেকে আছে ছয় সাত লেভেল পর্যন্ত ফ্রি করে ফেলে তেমনি সম্ভব ভাই যান যে যেমন এই বলাররা কি করছে দেখেন এবার কি পাই দেখেন হ্যাঁ মানে এতগুলা ক্রেট খুলছে পাই নাই পাই নাই ফাই নাই ফাইনালে কি হয়েছে একটা তো পাইছে অলরেডি এবং সেকেন্ড টাইম যখন সে এই সময় আসে যখন ক্রেট খুলে দেখেন এখন কি হয় আপনাদের আর সত্যি বলতে হ্যাঁ অনেকেরই কথা উইশের কথা ভাই এখানে ও কিন্তু বারবার উইশের মধ্যে পাইছে উইশ কমপ্লিট হইছে আর পাইছে দেখেন ফাইনালে এবার কি পায় অলরেডি কিন্তু দুইশো খোলা শেষ তার মানে দুশো খুলে উইশে কিন্তু এটা পাইছে তাই না তো উইশ কমপ্লিট হয়ে গেছে তো এখন যদি সে আর পাবে কি কিনা দেখেন এবার কি হয় ভাই রে ভাই উইশ কমপ্লিট করে দুইবার বার এম সিক্সটিন গ্লেশিয়ার পাইলো শুধুমাত্র উইস কমপ্লিট করে এটা কেন সম্ভব আমি আগেরও অনেক ভিডিও দেখছি অনেক অনেকেই অনেক ভিডিও আমার সাথে শেয়ার করছে ভাই উইশ কমপ্লিট হলে উইস কমপ্লিট হওয়ার পরও সাত আটশো মতো কেট খুলছে অনেকেই পায় না তাইলে এটা কেমনে পসিবল এটা সম্পূর্ণ লাখির উপর ডিমেন্ড করে